বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ ফার্স্ট সেমিস্টারের এমডিসি অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, এমডি কোর্স অর্থাৎ এই মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত তোমাদের পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে আর কোনো রূপ মাথা ব্যথা থাকবে না। আজকের এই ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের প্রশ্নাবলীর সাথে সাথে সম্পর্কিত আলোচনা করবই। এছাড়াও সিলেবাসের অন্তর্গত এমন কিছু টপিক রয়েছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসা বাঞ্ছনীয় বা পরীক্ষায় প্রশ্ন এসে বসে রয়েছে এমনটা ধরতে পারো, সেই রূপ এমন কিছু টপিক সম্পর্কে আমরা আজকের এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, সাজেশন আসতে একটু লেট হলো, কারণ সাজেশন তৈরি করা চারটিখানি কথা নয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে আমাদের সাজেশনমূলক ভিডিওগুলি তৈরি করতে হয়। তো সাজেশন একটু লেটে আসতেছে, তবে আজ থেকে তোমাদের সাজেশনমূলক ভিডিওগুলি আসা শুরু হবে আর ধরধর করে কিন্তু সাজেশনমূলক ভিডিওগুলি আসতে থাকবে। আর প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে তোমাদের কোনোরূপ মাথা ব্যথা করতে হবে না, প্রশ্নগুলির উত্তর সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর তোমরা সবাই জানো বাঁকুড়া ইউনিভার্সিটি মানে তোমাদের সকলের চ্যানেল স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেল। আর দেখো কমেন্ট বক্সটা, এই কমেন্ট বক্সটা কিন্তু সবার জন্য খোলা, তোমরা কমেন্টটি এটা জানাতে বলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের এমডি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের এই সাজেশনটার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন, অর্থাৎ আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে এই এমডি কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। আজকের এই ভিডিওটিতে আমরা গুরুত্বপূর্ণ 2 নম্বরের, 5 নম্বরের, 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে তো আলোচনা করবই, এছাড়াও এমন কিছু টপিক রয়েছে টার্গেটপূর্ণ টপিক যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসা বাঞ্ছনীয় সেই সম্পর্কেও আলোচনা করব। এবং ভিডিওটির শেষে আমরা আলোচনা করব উত্তর সম্পর্কে, অর্থাৎ উত্তরগুলো তোমরা কোথায় পাবে, কারণ এই এমডি কোর্সের বা এমডিসি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স যাই বলো না কেন, এই এমডি কোর্সের অন্তর্গত যে পলিটিক্যাল সায়েন্স এর একটা মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে, সেটা 2 নম্বরে বলো, 5 নম্বরে বলো, 10 নম্বর বলো, এই উত্তর সম্পর্কে আমরা একটা সিরিজ স্টার্ট করব, যেই সিরিজে আমরা প্রত্যেকটা ক্লাসে প্রশ্নাবলী এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সেই সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটির শেষে তোমাদের অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষেই সেই বিস্তারিত আলোচনা আমরা করব। তো দেখো সম্পূর্ণ সাজেশনটাকে আমরা বিভিন্ন ইউনিটে বিভক্ত করেছি, ইউনিট 1, ইউনিট 2 এভাবে কিন্তু আলোচনা করব। কোন ইউনিট থেকে কোথা থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে, কোথা থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে একদম হাতে ধরে কিন্তু তোমাদের সামনে তুলে ধরব, কোন কোন প্রশ্ন কিভাবে আসবে সেটাও তোমাদের সামনে তুলে ধরব। তো বিস্তারিত জানতে কথাগুলি কেয়ারফুলি শুনতে হবে। ইউনিট 1, যেখান থেকে প্রথমেই পড়তে হবে মূল যে বিষয়, ভারতীয় সংবিধান এবং দর্শনের মৌলিক বৈশিষ্ট্য। ভারতের যে সংবিধান রয়েছে সেই সংবিধানের প্রধান বৈশিষ্ট্য পড়তে হচ্ছে। তো আমরা যদি শুধুমাত্র এই ভারতের সংবিধান এবং তার যে মৌলিক বৈশিষ্ট্য বলি, এর যে মূল কনসেপ্ট সেটা যদি আমরা A to Z পড়তে পারি, তাহলে ইউনিট 1 থেকে আর আমাদের কোনোরূপ মাথা ব্যথা থাকছে না। তাহলে ইউনিট 1-এর মূল কনসেপ্ট এটা, যদিও তোমাদের এক্সট্রা এখানে লেখাই রয়েছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের পড়তে হবে। এই যে প্রধান বৈশিষ্ট্য, এটা 10 নম্বরেরও আসতে পারে, 5 নম্বরেরও আসতে পারে, তো বুদ্ধিমানের কাজ হবে যদি উত্তরটাকে 10 নম্বরের জন্য রেডি করা হয়, ঠিক আছে। তারপরে পড়তে হচ্ছে এখান থেকে সংবিধান, সংবিধানের দর্শন অর্থাৎ মানে প্রস্তাবনা যে রয়েছে সেই প্রস্তাবনা সম্পর্কে। তাহলে এই ছোট্ট একটা ইউনিট যেখান থেকে পড়তে হচ্ছে ভারতের সংবিধান এবং দর্শনের মৌলিক বৈশিষ্ট্য, এখান থেকে 5 নম্বরের, 10 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা তোমাদের বুঝতে হবে। এবার আমরা চলে যাচ্ছি ইউনিট 2, ইউনিট 2 থেকে পড়তে হচ্ছে অধিকার এবং কর্তব্য, সেই যে সংবিধান, ভারতের সংবিধানের কিন্তু মৌলিক অধিকার, কিছু মৌলিক কর্তব্য এই সমস্ত বিষয় রয়েছে। তো অধিকার এবং কর্তব্য মূল বিষয় আমাদের ইউনিট 2। অধিকার এবং
কর্তব্যের যে মূল কনসেপ্ট সেটা যদি তোমরা এ টু জেড প্র্যাকটিস করো, এখান থেকে যাই আসুক তোমরা লিখে দিতে পারবে। আর তোমরা খাতায় লিখে নাও, এখান থেকে একটা 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় এসে বসে রয়েছে। কি বললাম? এখান থেকে একটা 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় এসে বসে রয়েছে, 10 বা 5 আসবেই, তোমরা লিখে নিতে পারো। তো এখান থেকে পরীক্ষা প্রশ্নগুলি এভাবে আসে যে ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো, ভারতের সংবিধানের রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি সম্পর্কে আলোচনা করো, মৌলিক অধিকার তো আমরা পড়লাম, এখানে মৌলিক কর্তব্য রয়েছে, ভারতের সংবিধানের কোন কোন ধারায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ, কোন কোন ধারায় মৌলিক কর্তব্যগুলি রয়েছে, কোন কোন অধ্যায়ে রয়েছে, প্রত্যেকটাই জানতে হচ্ছে। তাহলে ইউনিট টু থেকে 5 আর 10 আসবেই, তোমরা লিখে নাও। মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা তোমাদের কেয়ারফুলি শুনতে হবে সেটা হচ্ছে ইউনিট 3। এখান থেকে যে একটা কমন প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে এখান থেকেই আমরা পাবো সেই কমন প্রশ্নটা। এই ইউনিট 3 মোস্ট ইম্পর্টেন্ট। ইউনিট 3-তে রয়েছে সরকারের অঙ্গ, সরকারের বিভিন্ন অঙ্গ সম্পর্কে এখানে পড়তে হচ্ছে। 1 নম্বরে পড়তে হবে আইনসভা সম্পর্কে, ইউনিয়নের মধ্যে সংসদ পড়ছে এবং রাজ্য পড়ছে, তো বিভিন্ন যে আইন সেই আইন সম্পর্কে আমাদের পড়তে হচ্ছে, যেমন বিধান, তারপরে পরিষদ এবং বিধানসভা, এর যে আইন মানে আইনের যে মূল কনসেপ্ট সেটা পড়তে হচ্ছে সরকারের অঙ্গ হিসেবে। দ্বিতীয় যে বিষয়টা পড়তে হচ্ছে কার্যনির্বাহী, মানে বিভিন্ন কাজকর্ম, কার কীর কাজকর্ম, কার হাতে কোন শাসন ক্ষমতা থাকে, এই সমস্ত বিষয়। ইউনিয়ন থেকে পড়তে হচ্ছে রাষ্ট্রপতি, পরীক্ষা প্রশ্ন আসে রাষ্ট্রপতির কার্যক্ষমতা সম্পর্কে আলোচনা করো, পদচ্যুত সম্পর্কে আলোচনা করো, পদত্যাগ সম্পর্কে আলোচনা করো, এইভাবে আসে। প্রধানমন্ত্রী মূল যে কনসেপ্ট রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি থেকে যে কোনো প্রশ্ন আসতে পারে, রাষ্ট্রপতির শাসন ক্ষমতা, রাষ্ট্রপতির তারপর আইন মানে পদচ্যুত ক্ষমতা, পদচ্যুত হলে কী কী হয়, তারপর যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যনির্বাহী বা ক্ষমতা এভাবে আসে। মন্ত্রী পরিষদ, তারপরে এবং পড়তে হচ্ছে রাজ্য, রাজ্যের মধ্যে রাজ্যপাল পড়ছে, মুখ্যমন্ত্রী পড়ছে, মন্ত্রী পরিষদ পড়ছে, এখান থেকে এই সমস্ত বিষয়। তারপরে দেখো 9 নম্বরে রয়েছে আমাদের বিচার বিভাগ, বিচার বিভাগ সম্পর্কে পড়তে হবে, সুপ্রিম কোর্টের বিচার বিভাগ সম্পর্কে আলোচনা করো, হাইকোর্টের বিচার বিভাগ সম্পর্কে আলোচনা করো, রচনা পড়তে হচ্ছে, এক্তিয়ার এবং ভূমিকা এই কয়টা, 1, 2, 3 এই 3টা খণ্ডে আমাদের ইউনিট 3 বিভক্ত। ভিডিওটি শেষে আরেকবার আমরা দেখে নেব সম্পূর্ণ বিষয়টা। ইউনিট 4 যেখান থেকে পড়তে হচ্ছে ফেডারেলিজম থেকে, তো এখান থেকে ফেডারেলিজমের মধ্যে ক্ষমতার বিভাগ পড়তে হচ্ছে এবং সাম্প্রসারিক কেন্দ্র, রাজ্য সরকারের প্রবণতা, এই কয়েকটা বিষয় পড়তে হবে। একটু যদি আমরা আর একটু স্মৃতিচারণ করি কোথা থেকে কোন কোন প্রশ্নগুলো আসতেছে, তো ইউনিট 1 থেকে 5 নম্বরের বেশি প্রশ্ন আসবে, মানে 5 নম্বরের আসবেই এমনটা লিখে নিতে পারো। ইউনিট টু থেকেও 5 নম্বরের প্রশ্ন আসবে লিখে নিতে পারো। তারপরে দেখো কী রয়েছে, তারপরে রয়েছে আমাদের ইউনিট 3, খাতা বার করো আর খাতায় লিখে নাও স্টাডি কেয়ার WB-র থেকে আমাদের এই কমেন্ট, বাস মানে স্যার বলেছিলেন যে ইউনিট 3 এখান থেকে 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় এসে বসে রয়েছে, তোমরা এইরকমটা খাতায় লিখে নিতে পারো। এখান থেকে যে 10 নম্বরের প্রশ্ন আসবে সেটা ক থেকেও আসতে পারে, খ থেকেও আসতে পারে, গ থেকেও আসতে পারে, তবে মোস্ট চান্সেস মানে হ্যান্ডেটের মধ্যে তোমরা মানে 90% চান্স ধরে নিতে পারো খ এবং গ, এই খ এবং গ এর মধ্যে থেকে একটা 10 নম্বরের প্রশ্ন আসবেই এমনটা তোমরা লিখে নিতে পারো। 3টাই তোমরা প্র্যাকটিস করবে, ক খ গ, তার মধ্যে এই 10 নম্বরের যে প্রশ্নটা আমার মনে হচ্ছে খ এবং গ নম্বর থেকে আসবেই। আর একটা 10 নম্বরের প্রশ্ন আমরা যথারীতি আমাদের মনে হচ্ছে যে ইউনিট 4 থেকে আসবে, তো ইউনিট 4টাও তোমাদের দেখে নিতে হবে। এবার দেখো ভিডিওটির শেষে অ্যান্সার সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে, তোমরা চাইলে প্রত্যেকটা বিষয়ে ভালো করে ডিটেলসে কেয়ারফুলি শুনে নিতে পারো। এখন আমরা আলোচনা করলাম কোথা থেকে প্রশ্ন আসবে, কোন কোন প্রশ্ন আসবে, ঠিক আছে, কীভাবে আসবে, এবার উত্তর সম্পর্কে জেনে নাও। দেখো আমরা একটা সিরিজ স্টার্ট করব, সিরিজ মানে বোঝো, সিরিজ মানে এমন একটা ক্লাস হবে যার একটা পার্টিকুলার সময় থাকবে, সেই সময় এই সিরিজের প্রত্যেকটা ক্লাস আসবে। এই সিরিজটার নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সিরিজ। তোমরা ইতিমধ্যে যারা যারা জানোই না তোমাদের সিলেবাসে কী 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 বিষয়ে পড়তে হবে, কোন কোন প্রশ্ন পড়তে হবে, কোনোরূপ প্রস্তুতি নেই, তোমাদেরকে আমি সাজেস্ট করব এই সিরিজটা ফলো করো। সিরিজটার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র সিরিজ। এই সিরিজে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই সিরিজের মোটামুটি 10 থেকে 15টা বা তার থেকে বেশি ক্লাস হতে পারে, অর্থাৎ পরীক্ষার আজ থেকে শুরু করে পরীক্ষার আগ অবধি আমরা যতদূর সময় পাবো এই সিরিজটা কভার করার চেষ্টা করব। আর এই সিরিজের প্রত্যেকটা ক্লাস দেখলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পরীক্ষায় কোনো রূপ মাথা ব্যথা থাকবে না, এইটুকু আমি দাবি রেখে বলতে পারি। এই সিরিজের সময়সীমা প্রত্যেক দিন সন্ধ্যা 5টার সময় এক একটা করে ক্লাস আসবে, প্রত্যেকটা ক্লাসে একটা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব। চাইলে ডেইলি আমরা 2টো ক্লাস আলোচনা করব, যাতে করে MD কোর্সের অন্তর্গত যে সিলেবাসটা তার সেটা আমরা পুরোপুরি কভার করতে পারি। এই বিষয় নিয়ে আমি খুবই সিরিয়াস, তোমরা কমেন্ট বক্সে জানাও।
তো এই পাঁচটার সময় প্রত্যেক দিন 5 PM সন্ধ্যা 5 PM একদম রেডি থাকবে, এই সিরিজের প্রত্যেকটা ক্লাস আসবে। তাহলে কথা ক্লিয়ার, আমি এই বিষয় নিয়ে খুবই সিরিয়াস, তোমরা এই সিরিজটা কন্টিনিউ করবে, আশা করি কোনোরূপ প্রবলেম হবে না। আর কমেন্টে তোমরা জাস্ট একটা কমেন্ট করে দিও, তোমরা কোন কলেজ থেকে ওয়াচ করছো, কোনোদিন বাঁকুড়া গেলে তোমাদের এই MT কোর্সের অন্তর্গত ছাত্রছাত্রীদের আমি অবশ্যই কিন্তু মিলবো, ঠিক আছে? তো কমেন্ট বক্সটা সবার জন্য খোলা, তোমরা কমেন্টে এটা অবশ্যই জানাতে ভুলো না, আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো, আমাদের প্রিয় ছাত্রছাত্রী কোন কোন কলেজ থেকে দেখছো। ডিসক্রিপশন বক্সে এই সিরিজের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাবে, যেমন করে মানে পরবর্তী ক্লাসগুলো আসবে। এছাড়াও ডিসক্রিপশন বক্সে অন্যান্য কোর্সের ছাত্র মানে অন্যান্য কোর্সের যে বিভিন্ন সাজেশনমূলক ভিডিও তার লিঙ্ক পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে এখনই বলবো সাবস্ক্রাইব করো, আজকে আমি জোর করছি সাবস্ক্রাইব করতে, কারণ এই MD কোর্সের অন্তর্গত যে তোমাদের পলিটিক্যাল সায়েন্স তার সিরিজটা কাল থেকেই আমরা শুরু করব, কাল থেকেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সম্পর্কে তোমরা জানতে পারবে। সুতরাং আজই সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী টুক করে আপডেটটা তোমাদের সামনে চলে আসে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।